আসমা মালিক কানাডার টরন্টো শহর কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এনআরই একজন হিজাবি নারী হিসেবে তিনি প্রথম কাউন্সিলর নির্বাচিত হলেন 11 জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোটের পরিমাণ 36.6%। টরন্টো সিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আসমা মালিক বলেন, আপনি যদি পুরো শহরের ফলাফলের দিকে তাকান তবে এটা আগ্রহ উদ্দীপক। আমরা শুধু টরন্টো শহরের প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করিনি, বরং নেতৃত্বেই পরিবর্তন আনতে পেরেছি। অবশ্য আসমা মালিক এবারই প্রথম নির্বাচিত হননি। এর আগে তিনি ট্রিনিটি স্পারিনা এলাকা থেকে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে ট্রাস্টি নির্বাচিত হন। হিজাবি নারী হিসেবে সেখানেও তিনি ছিলেন প্রথম। আসমা মালিক মনে করছেন, এই বিজয় শহরের রাজনীতিতে তার প্রতিনিধিত্বমূলক উপস্থিতির পথ প্রশস্ত করবে। তিনি বলেন, আমি যে বিষয়টি ভেবে সবচেয়ে বেশি আনন্দিত তা হলো নতুন প্রজন্মের নেতৃত্ব, বিশেষত আমার সম্প্রদায়ের লোকেরা যখন নিজেদের শহরে নিজেদের রাজনৈতিক নেতৃত্ব দেখতে পাবে তখন তারা বুঝতে পারবে এই শহরের নাগরিক ও তার সেবা গ্রহণের ক্ষেত্রে সবাই সমান। সুতরাং আগামী দিনগুলোতে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। আসমা মালিকের নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুসারে প্রায় 5 দশক আগে তিনি পাকিস্তান থেকে কানাডার টরন্টো শহরে যান। টরন্টো বিশ্ববিদ্যালয়ের এক গ্রাজুয়েট মানবাধিকার ও সামাজিক সুবিচার নিয়ে কাজ করেন।